হান্ডি চিকেনের সাথে আজকে আমি দেখাবো লাচ্ছা পরাঠা। পরোটার আমি দু রকম পদ্ধতি দেখিয়েছি, একটি পাখার মতন মুড়িয়ে ও ছুরি দিয়ে চিলি চিলি করে কেটে ময়দা ও তেল মাখিয়ে বেলে দুপাশ সেঁকে তারপরে তেলে ভাজা। লাচ্ছা পরোটা বানানোর জন্য আমি নিলাম 2 বাটির মতন ময়দা। ময়দাটা আমি একটু চেলে নেব। সব সময় চেলে যে কোনো ময়দাই মাখবেন দেখবেন খুব ভালো তার কনসিস্টেন্সিটা হয়েছে। আবার 1 বাটি নিলাম। দিয়ে দেব নুন, এখানে আমি 1.1 টিস্পুন ব্যবহার করেছি। দিয়ে দেব 4 টেবিল স্পুন সাদা তেল। এবার এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে ময়ানটা মিশিয়ে নেওয়ার পরে দেখবেন যখন এরম করে চিপলে এরম ভেঙে ভেঙে যাচ্ছে তখন খুব খাস্তা বা ক্রিসপি হয়ে যাবে। এবার আমি 1 কাপের মতন জল গরম করে নিয়েছি, সেটা আস্তে আস্তে করে ঢেলে ঢেলে পরিমাণ মতন মেখে নেব। জলটাকে আমি মাইক্রোওয়েভে মাইক্রো মোডে 1 মিনিটের মতন গরম করে নিয়েছিলাম। ময়দাটা দেখুন আমার খুব ভালোভাবে মাখা হয়ে গেছে, ঠিক এরকমই নরম হবে। এবার আমি এটাকে রেস্টের জন্য 10 মিনিট রেখে দেব। তার আগে আমি যেটা করব একটুখানি তেল মাখিয়ে নেব। ভিজে কাপড় দিয়ে এটাকে ঢেকে রেখে দিচ্ছি। দু বাটি থেকে মোটামুটি আমার 7খানা লেচি হয়েছে। এবার লেচিগুলো কি করে বেলবো দেখিয়ে দিই।
একটু তেল নিয়ে, সাদা তেল নিয়ে মাখিয়ে দেব। এবারে উপর থেকে একটু ময়দা ছড়িয়ে দেব। এক নম্বর পদ্ধতি হচ্ছে আমি এটাকে হাত পাখার মতন মুড়িয়ে নেব, খুব ছোট ছোট ভাঁজ করে। পাখার মতন হয়ে গেল, এবার দুটো পাশে সাইড দুটো চিপে দিলাম। আস্তে আস্তে রোলের মতন করে নিলাম। এই যে অবশিষ্ট ল্যাচটুকু আছে, এই ল্যাচটুকুকে তলায় এরম করে ঢুকিয়ে দেবো। দেখুন কত সুন্দর একটা লাচ্চার মতন হয়ে গেল। এবার এটাকে আমি খুব আলতো হাতে বেলে নেব, খুব বেশি বড় হবে না। হাতের সাহায্যে এরকম চাপড়ে চাপড়েও বড় করে নেওয়া যায়। কত সুন্দর একটা লাচ্ছা বেলা হয়ে গেল। আবার একটা আমি নিয়ে নিলাম। সবসময় তলার দিকে এরকম ভাবে ময়দাটাকে ঢুকিয়ে দিতে হবে। এবার আমি উপর থেকে একটু তেল দিয়ে দিলাম। না তুলে ঘুরিয়ে ঘুরিয়ে, চাকিটা ঘুরিয়ে ঘুরিয়ে বেলার চেষ্টা করবেন। তাহলে এটা সুন্দর ভাবে বড় গোল হয়ে যায়। আর একটা পদ্ধতি হলো, এই একটা ছুরি নিয়েছি, খুব আলতো করে ওপর নিচটা ধরে ধরে চিলি চিলি করে কেটে নিচ্ছি। ঠিক এইভাবে
হয়ে গেল কাটা। উপর থেকে একটু তেল দিয়ে দিলাম, তারপর একটু ময়দা স্প্রিঙ্কল করে দিলাম উপর থেকে। ট্যাপ ট্যাপ করে দিলাম, এবার খুব আলতো করে গুটিয়ে নেব। গ্যাসটাকে ধরে তলার দিকে ঢুকিয়ে দেব, হয়ে গেল আমার আর একটা পদ্ধতিতে লাচ্ছা। দেখুন কতগুলো দেখেছেন, কতগুলো গায়ে হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে, বাদবাকি সবগুলো করে আপনাদের ভেজে দেখাবো।
প্রথমে আমি যে দ্বিতীয় নম্বর মানে অর্থাৎ ছুরি দিয়ে কেটে কেটে যে পরোটাটা বানিয়েছি সেটা দেখাচ্ছি। একটু গরম হতে দেব। দুটো পিঠ খুব ভালোভাবে সেকে নিতে হবে যেন এই যে ময়দার এই কাঁচা কাঁচা ভাবগুলো না থাকে। একটু সময় ধরে দাঁড়িয়ে থেকে সেকতে হবে। দুপাশ সেকার পর সাদা তিল দিয়ে দিলাম। এক হাতে ছবি তুলছি, দেখুন কত সুন্দর গোল্ডেন কালার হয়ে গেছে। দুবার করে দুপিঠ ভেজে নিয়েছি, তার ফলে রংটা আরো একটু গাঢ় হয়ে গেছে। এবার আমি তুলে ফেলবো ও মাটকা চিকেনের সাথে সার্ভ করে দেবো। তাহলে আজকে আপনাদের দুটোই দেখিয়ে দিলাম, মাটকা চিকেন সেই সঙ্গে লাচ্ছা পরাটা। কি জমে যাবে তো? দেখুন বন্ধুরা, এটা আমার দু নম্বর পরোটাটা যেটা আমি ছুরি দিয়ে কেটেছি। এর অনেকগুলো পরত হয়েছে। হান্ডি চিকেনের সাথে পরিবেশন করলাম লাচ্ছা পরাঠা।